শহরের একখানা নিরিবিলি জায়গাত হঠাৎ করে এনে ফটো সারিরে সালাম দেয় কিছু মানুষ। সালামু এনে পরিচিত মানুষ ভাবি সালামের জবাব দিতে গেলে মানুষ কিন কাছে আই এনে নিজেরারে যুবলীগ নেতা পরিচয় দেয়। তারপর তারার অসুস্থ সহকর্মী চিকিৎসালয় টিয়া দাবি করে। কেউ টিয়া দিতে অস্বীকার করলে অস্ত্রের টর দেখাই এনে ইতারাতুন নগদ টিয়া মোবাইল সহ দামি জিনিসপত্র আতাইল এই ছিনতাইকারী চক্রগান। গতকাল সন্ধ্যায় সালাম দিয়ে এনে অভিনব কায়দায় ছিনতাইকারী এই সাইজনের চক্রগান শহরের হোতলেতানা এলাকাত নতুন ছিনতাই করিবার টার্গেটের খোঁজে ব্যাটারি চালিত রিক্সা লই গুত্ততাহে। ছিনতাইকারী অকলের এই গতিবিধির তথ্য গোপন সংবাদের ভিত্তিতে ফাই এনে হোতলেতানার ওসি তদন্ত কামরুজ্জামানের নেতৃত্বে এককান টিম হাতে নাতে দড়ি ফেলা এই ছিনতাইকারী চক্রের সাইজনেরে। এ সময় তারার রিক্সার ভিতরের তুন এককান একনলা বন্দুক টিপ ছুরিসহ মোবাইল আর বিভিন্ন কার্ড উদ্ধার করে পুলিশ। জানা গিয়ে দেয় নজরুল ইসলাম, হাজি মোহাম্মদ তুমিজুদ্দিন, মিটুন নায়ক আর হাসান প্রকাশ হারুন নামের এই সাইজনই সঙ্গবদ্ধ এনে এই ব্যাটারি চালিত রিক্সা সরিয়ে শহরের বিভিন্ন জায়গাত এ পর্যন্ত অন্তত ১০০ টান ছিনতাই ঘটাইয়ে। গতকাল আটকের পর তারা স্বীকারোক্তি অনুযায়ী হারুনের বাসাতুন কিছুদিন আগে মেট্রোপল ক্লাবের সামনেতুন ছিনতাই হওয়া এককান মোবাইল সেটও উদ্ধার করছে পুলিশ। এই বিষয়ে হোতলি থানার ওসি জানাইয়ে তাকে যুবলীগ পরিচয়ে তাদের একজন কর্মী অসুস্থ এই বলে সে স্থানীয় যুবলীগ নেতা পরিচয় দিয়ে তাকে অস্ত্র এবং ছুরির ভয় দেখায় তার কাছ থেকে নগদ টাকা এবং মোবাইল ছিনিয়ে নেয়। এই ধরনের ঘটনার তথ্য আমাদের কাছে ইতিপূর্বেও ছিল। আমরা দীর্ঘদিন ধরে এই গ্রুপটা ধরার জন্য কাজ করতেছিলাম এবং আমরা অবশেষে গতকালকে সফল হয়েছি। তাদের জিজ্ঞাসাবাদে ইতিপূর্বের ঘটনাগুলো স্বীকার করেছে। কোতোয়ালি থানার একাধিক মামলা যেগুলো আমাদের কাছে তদন্তাধীন ছিনতাই মামলা এরকম মামলা সত্য উদ্ঘাটন হয়েছে এবং সেই মামলার লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। এদের মডাস অপারেন্ড হচ্ছে এরা ব্যাটারি চালিত একটা রিক্সা ব্যবহার করে, তারা বেশিরভাগ ক্ষেত্রে রিক্সা যাত্রীকে টার্গেট করে। এই যে আমরা যে এই গ্রুপটা টোটাল যে চারজন সদস্য চারজনকেই আমরা গ্রেপ্তার করেছি, এরা স্বীকার করেছে। তাদের কাছ থেকে আমরা কিছু ছিনতাইকৃত ব্যাংকের ATM কার্ড মাস্টার কার্ড উদ্ধার করেছি, এখন আমরা মালিক শনাক্ত করতে পারিনি। নেক্সট নিউজ, C+ TV, চট্টগ্রাম।